পুরোটা দেখুন, পুরোটা দেখে একটু হেল্প করে দিন, একটু হেল্প করে দিন, ব্যাস পুরোটা দেখুন, পুরো গানটা শুনুন, এটুকুই চাই। হ্যালো হ্যালো হ্যালো, দিস ইজ সতীশ আবুল ভাটি ক্লিনিক ইনস্টিটিউটে, আমাদের ডিজিটাল লাইব্রেরি বায়োলজিক্যাল সায়েন্স করা। হ্যাঁ, বায়োলজিক্যাল সায়েন্সেরই তো শুধু কোচিং সেন্টার, কিন্তু এখানে এই মুহূর্তে এমন একটা সময় নিয়ে আমরা এই সময় ফেসে আছি, সমস্যার মধ্যে পড়ে গেছি, সেটাই আপনাদের সামনে উত্থাপন। প্রসঙ্গ তুরবান ভাইয়া, তুরবান ভাইয়া, তুরবান তুরবান আমার আপনার শহরের ছেলে, ইন্টিগ্রেটেড কেমিস্ট্রিতে মাস্টার ডিগ্রি পিএইচডি করার সঙ্গে সঙ্গে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম। এই গানটা আরেকটা গান দিলাম আপনাদের শোনার জন্য, যে এই আজকালকার ছেলে মেয়েদের যে এই সমস্ত এই মোবাইল মুখোমুখের যুগে শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে এই রসায়ন, মানে এই দুটোকে একসঙ্গে নিয়ে কি সুন্দর এগিয়ে যাওয়া একটা ছেলের শহরের সাংস্কৃতিকভাবে তাকে শহরকে যথেষ্ট সমৃদ্ধ করেছে। সুতরাং আমার যারা তাকে চিনি বা যারা চিনি না, আমাদের শহরের পক্ষ থেকে তার পাশে থাকা উচিত। পারিবারিক সমৃদ্ধি তার রয়েছে, কিন্তু আমরা যারা চিনি আমাদের কন্ট্রিবিউশন আমরা রাখবো। ফেসবুকের বিভিন্ন পোস্টগুলো থেকে দেখি ওর একটু হয়তো টাকা পয়সা, জানি না কীভাবে আমরা করতে পারবো, কিন্তু আমরা চেষ্টা করবো সবাই মিলে এগিয়ে আসবো যতটা আমরা পারি। কারণ তুরবানকে, তুরবানের এই বিপন্নতে তো আমরা, আমাদের এই আপনার আমার একটুটাই, একটু একটু করে হয় কিন্তু অনেকটাই, একটুটা একটু একটু করে হয় কিন্তু অনেকটাই, অনেকটা সামনে আমরা দেখতে পেয়ে যাই। ওর পেছনে কিন্তু আমার আপনার একটুটাই, একটা একটা টাকা করে কিন্তু হয় অনেকটাই। সুতরাং যে যতটুকু পারবো এগিয়ে আসবো। এতে আমি আবার অ্যাকাউন্ট নাম্বার থেকে শুরু করে সবগুলো দিয়ে দিলাম, সেগুলো দেখবেন এবং এগিয়ে আসার চেষ্টা করবেন। আর যেটা বলি, এই যে গানগুলো যে কারণে কর, মানে আজকের যে উপস্থাপনা এই আমাদের ডিজিটাল লাইব্রেরিতে, যে তুরবান ভাইয়া লিম্বিক সিস্টেমকে অর্থাৎ হিপোক্যাম্পাস, অ্যামিগডালা, সিঙ্গুলার গাইরাস, সেন্ট্রাল লিম্বিককে নিয়ে এত দৃঢ়চেতা, দৃঢ় প্রতিজ্ঞা ছেলে একটা ছাত্র, যে ইন্টিগ্রেটেড কেমিস্ট্রির মতো বিষয়ে মাস্টার ডিগ্রি এবং রিসার্চ করার সঙ্গে সঙ্গে শাস্ত্রীয় সঙ্গীতে পারদর্শী, রেডিওতে এতবার গান গিয়ে একটা সার্থক জীবন, সেখানে হঠাৎ করে একটা 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 মেঘের ঘন ঘটা, যেখানে লাংস ক্যান্সার, ফুসফুসের ক্যান্সারের মতো একটা সমস্যা তাকে ঘিরে ধরেছে। এই যে গানটা ফিনিক্সের মূল কনসেপ্টের উপর বেস করে নির্ভর করে গানটা তৈরি করেছিল 2015-তে প্রাইজ বিতরণ অনুষ্ঠান, মানে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে, এবং সবাই যারা এর সঙ্গে রিলেট করতে পারবেন, এর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারবে সেই পুরোনো দিনে মনে থাকে না যদিও, তাদেরকে তাদেরই কাছে ঠাঁই একটু এসে যেন সম্মতি জানাই এবং সাহায্য করি। এবং এই গানটা আর সঙ্গে কোনটার উপর বেস করে রিলেশনটা, যে ফিনিক্সটা আজও তো, আজ ওই তো ফিনিক্স এই মুহূর্তে তোমরা দেখেন আমাদের স্বপ্ন, ড্রিম, সূর্যকে তার ছোঁয়া চাই, সূর্যের তেজে বারবার জ্বলে ফুলে ছাই, সূর্যকে তার ছোঁয়া চাই, সূর্যের তেজেই বারবার জ্বলে ফুলে ছাই, সেখান থেকে পুনর্জন্ম নিয়ে আবার সূর্যোদয়। রূপকথার এই ফিনিক্স আগুন পাখি আমাদের আদর্শ হোক, সে কি তার কাছে বারবার ব্যর্থতার পরে কিভাবে প্রচেষ্টাটাই সম্বল, শুধু তার মূলমন্ত্র লড়ার ইচ্ছাটাই। অভিবাদ না দিয়েও আসা যায়, কিছুক্ষণ সময় মনে হয় স্পেন্ড করা যায়। তো স্যারকে শুধু ধন্যবাদ নয়, স্যারের এই প্রচেষ্টাটা, সম্মানটা দেওয়ার জন্য।
Oh, my nation.
তোরবানের গুরু এই এসেছিলেন মানে আমাদের প্রাইজ পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা তখন ওদের কল্যাণে এরকম পর্যায়ে হয়েছিল সেই বছর দেখেন পিছনে পড়ে থাকতে নাই সুতরাং পাশে থাকা চাই।